বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক এই সংক্রান্ত এই খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ আজ সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংসের সদস্য শাহরুখ কবির খান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম জানান সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের লোকজন বাসায় আসেন মির্জা বাসার সবার সাথে তারা কথা বলেন এরপর বাসার সিসি ক্যামেরার ফুটেজ হার্ডিস্ক নিয়ে চলে যান ঠিক দশ মিনিট পর তারা আবার ফিরে এসে তাকে আটক করে নিয়ে যান তিনি বলেন মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ তার চিকিৎসা চলছিল এভাবে নেওয়া মেনে নিতে পারছি না পঁচাত্তর বছর বয়স্ক মানুষ আশা করব যদি জিজ্ঞাসাবাদ করতে চায় তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়